কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা। বন্ধুরা, এখন তো কাঁচা আমের সিজন, আর বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আমও পাওয়া যাচ্ছে। সেই জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের মিল্ক পুডিং রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কাঁচা আমের মিল্ক পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি। এই একটা কাঁচা আম হলেই আমার হয়ে যাবে। প্রথমে আমি কাঁচা আমের খোসা ছাড়িয়ে নেব। আমটাকে এইভাবে ছোট ছোট করে নেব। আম ছোট ছোট টুকরো টুকরো করে বানিয়ে নিয়েছি, এবার ধুয়ে নেব। আম ধুয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এবার কড়ার মধ্যে দিয়ে দেব, জল দিয়ে দেব, উনুন জ্বালিয়ে আমটা সেদ্ধ করতে বসিয়ে দেব, ঢাকনা দিয়ে দেব। আমটা সেদ্ধ হয়ে গেছে, এবার উনুন থেকে কড়াটা নামিয়ে নেব। এবার একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে নেব। এবার এগুলোকে ফেলে দেব। কড়া পরিষ্কার করে আবারও উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি, কিন্তু উনুনটা বন্ধ রেখেছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব আমের পিউরি। এই বাটির এক বাটি চিনি, চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়া কমা করে নিতে পারেন। তো আমি এক বাটি দিয়েছি, যেহেতু কাঁচা আম টক সেই জন্য এক বাটি দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব আগার আগার পাউডার, ছোট চামচে দু চামচ, এক চামচ দু চামচ। এবার দিয়ে দেব সবুজ কালারের ফুড কালার, আমি অল্প একটু নিয়ে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেব। যেহেতু কাঁচা আমের আমি পুডিং তৈরি করছি, ফুড কালারটা দিলে কাঁচা আমের কালার আসবে। এবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার উনুন জ্বালিয়ে নেব। দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি, আর দেখুন ঘনত্বটা ঠিক এইভাবে হয়েছে। এবার আমি ঢেলে নেব। এই বক্সে আমি ঢেলে নেব। ৩০ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেব। বন্ধুরা, ৩০ মিনিট হয়ে গেছে, আর কতটা সুন্দর জমাট বেঁধেছে দেখুন। এবার আমি বক্স থেকে ঢেলে নেব। কত সুন্দর উঠেও চলে এলো দেখুন। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। সবগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর দেখুন কত সুন্দর লাগছে দেখুন।
এবার এটাকে আমি সাইডে রেখে দেব। কড়ার মধ্যে দিয়ে দেব লিকুইড মিল্ক। আমি এখানে 500 গ্রাম লিকুইড মিল্ক নিয়েছি। 500 গ্রাম লিকুইড মিল্কের জন্য আমি এক বাটি চিনি নিয়েছি। চিনিটা এবার দিয়ে দেব। এবার দিয়ে দেব আগার আগার পাউডার, এই চামচের 1.5 চামচ। 1.5 চামচ দিয়ে দিয়েছি, এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার উনুন জ্বালিয়ে জাল করে নেব। দুধটা 4 মিনিট জাল করে নিয়েছি, আর দুধের ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি। ঘনত্বটা ঠিক এইভাবেই রেখেছি। এবার হয়ে গেছে, আমি ঢেলে নেব। পুডিংটা আমি এই বাটিতে জমাবো, সেই জন্য দুধটা বাটির মধ্যে আমি ঢেলে দেব। এবার কাঁচা আমের পুডিংগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। এবার 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা, ফিরে এলাম 3 ঘন্টা পর। আর 3 ঘন্টা পর দেখুন কত সুন্দর হয়েছে, আর কতটা পরিমাণ জমাট বেঁধেছে দেখুন। আর এই দেখুন সাইড থেকে কিন্তু ছেড়েও চলে আসছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিই। কত সুন্দর উঠে এলো দেখুন বন্ধুরা। বেশি হয়েছিল, আমি আর একটা গামলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম দেখুন। এটাও বসে গেছে, তুলে নেব। আর দেখুন এরকম করলে উঠে আসছে, কত সুন্দর হয়েছে দেখুন। এবার এটাকে গামলার মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি একটা ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা।